তো বন্ধুরা আমি অলরেডি চলে আসছি রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটির ফিশারি ঘাটে চলে আসছি। আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই ফিশারি ঘাটের রিভিউতে দেখার জন্য এবং চ্যানেল ড্রিম আইস ব্লগের সাথে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা একবার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার নতুন ভিডিওর আপলোডের নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো আমি এখানে আজকে চলে আসছি রিভিউ করার জন্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের। এইখান থেকে আমাদের যে মৎস্য অধিদপ্তর আছে, মৎস্য অধিদপ্তরে আমাদের যে চট্টগ্রাম শহর এবং বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গার এই লেগের এই যে বৃহত্তম যে লেগ কাপ্তাই বাঁধের যে লেগ, এই লেগের মিষ্টি পানির মাছগুলি এবং খুব সুস্বাদু মাছগুলি, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের মাছ এই মাছগুলি এখান থেকে তারা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে পৌঁছায় এবং ঢাকা পর্যন্ত এখান থেকে পৌঁছায়। বিভিন্ন প্রক্রিয়াধীন করে বরফজাত করে এবং ফিশারিজ করে এবং বিভিন্ন হাইস্কুল গাড়িতে করে এখান থেকে পাঠায় তারা। তো আমি এই জিনিসটা আজকে আপনাদেরকে রিভিউতে দেখাবো। এখন আমি এখান থেকে শুরু করছি ভিডিওটা, আসুন আমরা ভিতর দিকে যাই। তো বন্ধুরা, প্রকৃতির ঐশ্বর্যের জলাশয় কাপ্তাই লেক প্রধানত বাংলাদেশের সর্বপ্রথম সর্ববৃহৎ এবং এই জলাশয়টি বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই, যেটা ব্রিটিশ শাসন আমলে 1957 সালে বাঁধ নির্মিত হয়। এই বাঁধ নির্মাণের ফলে মূলত লেগের আয়তন 1722 বর্গ কিলোমিটার প্রায়, এছাড়াও আশপাশের আরও 777 বর্গ কিলোমিটার প্রায় লেগের পানিতে প্লাবিত আছে। এই জলবিদ্যুৎ কেন্দ্রটির জন্য কাপ্তাইয়ের বাঁধ দেওয়ার কারণে রাঙ্গামাটির সদর উপজেলার রাঙ্গামাটি, কাপ্তাই, নানিয়ারচর, লঙ্গদু, বাগাইছড়ি, বরকল উপজেলা, ঝড়াছড়ি ও বিলাইছড়ি সহ আরও অন্যান্য আশপাশের এলাকা পানিতে প্লাবিত আছে এই কাপ্তাইয়ের জলবিদ্যুতের বাঁধের কারণে। এই রাঙ্গামাটি কাপ্তাইয়ের বাঁধের পানিটি সম্প্রসারিত হয়ে পুরো রাঙ্গামাটি সদরের এক তৃতীয়াংশ কভার করে আছে। তো এই জলরাশি এবং এই কাপ্তাই লেগের বাঁধের পানির থেকে সৃষ্ট 1957 সাল থেকে যে লেগ, এই লেগ থেকে মিষ্টি পানির মাছ, মিঠা পানির মাছ, এই একমাত্র পার্বত্য অঞ্চলের একটি ফিশারি ঘাট সেটি হলো এই রাঙ্গামাটি ফিশারি ঘাট। এটা বাংলাদেশ মৎস্য অধিদপ্তর আন্ডারে, বিডাব্লিউডির আন্ডারে এই ফিশারি ঘাটটি 1957 সালেই স্থাপিত হয়। তখন এই পর্যায়ে ছিল না, তখন একটু ভিন্ন পর্যায়ে ছিল। তো এখন আস্তে আস্তে পরিবর্তন হতে হতে এটাকে আধুনিকায়ন করা হয়েছে, একটি জেটি করা হয়েছে যাতে করে যেই বোটগুলি, ফিশিং বোটগুলি খুব দূরে থেকে যাতে মাছগুলি আনলোড করতে পারে। এখানে শুধু উপজাতিরা মাছ শিকার করেন না, এখানে আমাদের প্রচুর বাঙালি মাছ শিকারে নিয়োজিত আছে এবং তাদের জীবিকা আহরণ করে থাকেন এই মাছ শিকারের উপরে ভিত্তি করে। এখানে অনেক বড় বড় বিশাল আকার রুই কাতলা প্রায় 22 কেজি, 30 কেজি, 35 কেজি এই ধরনের অনেক সময় ভাগ্যক্রমে জালে ধরা পড়ে বিশাল বিশাল দেবাং মাছ। অর্থাৎ এগুলো অনেক পুরনো মাছ, এক একটা বয়স প্রায় 20-25 বছর, এই ধরনের মাছ হঠাৎ করে জালে ধরা পড়ে, এগুলি এই ফিশারি ঘাটে আনা হয়। এখান থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রক্রিয়াজাত করে এই মাছগুলি পৌঁছানো হয়। আমি সরাসরি ফিশারি ঘাট আপনাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে এখানে 20-25 রকম মাছ, এখানে ছোট মাছটা অবশ্য বেশি পাওয়া যায়। আগে
খুব বড় মাঝারি এ ধরনের অ্যাভারেজ পাওয়া যেত। এখন অবশ্য বেশিরভাগ ছোট মাছই পাওয়া যায়। যেহেতু এখন জেলের সংখ্যা বেড়ে যাওয়াতে মাছগুলি প্রজননের পরে যে বাচ্চাগুলি ফোটানো হয় এই বাচ্চাগুলি বড় হওয়ার সময় একটু কম পায়, বিদায় মাছগুলি খুব ছোট থেকে ধরা পড়ে যায়। তো যার কারণে এখানে আপনার জেলের সংখ্যা বেশি আগের তুলনায়, তো যার কারণে এখানে ছোট মাছের পরিমাণটা বেশি। এখানে মাছগুলি মিক্স করে এনে এখানে গ্রেডিং করা হয়, বিভিন্ন জাতের জাত ভাগ করা হয়। এই জিনিসটি আমি সরাসরি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। তো খুব সকালবেলা খুব ভোরে ভোরে এখানে মাছ আছে। এখন আমি আসছি 11টা, তো এখনও আসছে খুব অনেক দূরের থেকে যারা মাছ নিয়ে আসছেন তারাই আসছে, আর যারা কাছে আশপাশ এলাকা খুব কাছাকাছি এলাকা থেকে আসছে তারা খুব ভোরে ভোরে 6টার দিকে এখানে চলে আসছে মাছ আনলোডিং করার জন্য এবং আড়তদারের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য। ওই যে আরেকটি ফিশিং বোট আসছে আমি দেখাচ্ছি, এটিও অনেক দূরের থেকে আসছে। তো আপনারা যারা এই রাঙ্গামাটিতে বেড়াতে আসবেন, এটি হলো রাঙ্গামাটি প্রবেশের যে রাঙ্গামাটি ক্যান্টনমেন্টের সাথে যে বঙ্গবন্ধু ভাস্কর্য, ওটার থেকে প্রায় শুধু 10 মিনিটের পথ, 10 মিনিট পথে হাতের বাম পাশে এই ফিশারি গেটে পড়ে, আসলে দেখতে পারবেন। এবং চাইলে মাছ আপনারা চাইলে কি প্রসেসিং করে নিয়ে যেতে পারবেন সহজে, এখানে এই ধরনের প্রসেসিং করার সিস্টেম আছে। আমি এটি আমার ব্লগে নিয়ে আসলাম এবং আমার থেকে দেখে খুব ভালো লাগলো। আর এটা অনেকেরই অপরিচিত রাঙ্গামাটি, সবাই আসেন কিন্তু এই ফিশারি গেটটা কোন জায়গায় এটি অনেকে জানেন না এবং এটা দেখার তেমন সুযোগও মেলে না। এটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এই ভিডিওতে আমি চেষ্টা করছি যাতে সুন্দর করে আপনারা জিনিসটা বুঝতে পারেন। কেচকি মাছ এটি মাত্র আসলো বুকটা, অনেকগুলি মাছ নিয়ে অনেক দূরের থেকে আসছে। তো আমার ড্রিম আইস ব্লগে রাঙ্গামাটির অনেক দর্শনীয় স্থানের আপনারা ভিডিও পাবেন। আমার ড্রিম আইস ব্লগে আপনারা ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন যাতে করে আমার নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর অনুরোধ করব আপনাদের পরিচিত সবাইকে আমার এই ড্রিম আইস ব্লগের প্রত্যেকটা ভিডিও শেয়ার করার জন্য, আর লাইক আর কমেন্টস দিবেন। এই ক্রাশিং বরফগুলি তারা আবার বস্তা করে নিয়ে যাচ্ছেন পরবর্তী দিনের জন্য। সকালে কিন্তু এত স্বাচ্ছন্দ্যভাবে ভিডিও করা যেত না, যেহেতু প্রচুর লোকজন সমাগম হয় এখানে, অনেক গিজগিজ থাকে, অনেক ধরনের মাছ, অনেক চিল্লা পাল্লা, অনেক মানে হই হুল্লো এ ধরনের। এটা হলো তাদের একটা অফিস, আর তাদের একটি অফিস, এখান থেকে সব হিসাব নিকাশ করা হয়। ছিল আমার রাঙ্গামাটির সফরের শেষ রিভিউ, এটি হলো রাঙ্গামাটি প্রত্যন্ত অঞ্চলের জেলেরা এখানে ফিশারি ঘাটে মাছগুলি নিয়ে আসেন। এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে এই মাছগুলি নিয়ে যাওয়া হয় বিভিন্ন প্রক্রিয়াজাত করে, এবং এটি একরকম আইটেম মাছ না, এখানে প্রায় 20 থেকে 25 রকমের মাছের আইটেম আছে এখানে। সবগুলি হলো মিষ্টি পানির মাছ। এই লেক, এই যে বৃহত্তম যে রাঙ্গামাটির যে লেক কর্ণফুলী বাঁধের যে লেকটা, এই লেক থেকেই এই মাছগুলি সংগ্রহ করা হয়। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের জেলেরা এই জিনিসগুলি সংগ্রহ করে এই ফিশারি ঘাটে নিয়ে আসে, আড়তদারের হাতে তুলে দেন। এই আড়তদাররা তারা মৎস্য অধিদপ্তরের আন্ডারে বিভিন্ন ডিস্ট্রিক্টে এই মাছগুলি নিয়ে গিয়ে আমাদের মৎস্য যেই সম্পদ, এই সম্পদটা তারা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে, যা এই সুস্বাদু মাছগুলি আমরা শহরে যারা বাস করি তারা আমরা এগুলি খাওয়ার জন্য পাই। এখানে শেষ করছি, খুদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।